নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণ। চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু সোয়াবিনের পকোড়া। আলু সোয়াবিনের পকোড়া বানানোর জন্য লাগছে আলু, সোয়াবিন এক প্যাকেট, দুটো পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, ময়দা, রিফাইন তেল। প্রথমে একটা পিলার দিয়ে আলুগুলোকে ভালো করে ছুলে নেব। আলু ছোলা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, সোয়াবিন গুঁড়ো করে নেব। সোয়াবিন গুঁড়ো করা হয়ে গেছে, আলুগুলোকে গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে, গ্রেট করা আলুগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলোকে চিপে চিপে একটা প্লেটে তুলে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে ময়দা। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর লবণ। এখন দিয়ে দেব সোয়াবিনের গুঁড়ো। সব কিছু ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। মেখে রাখা আলু আর সোয়াবিন থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার মতন বানিয়ে নেব। আমি একবারে সব পকোড়াগুলো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, উল্টে দেব।
দু সাইড লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তৈরি আমার আলু সোয়াবিনের পকোড়া, সঙ্গে আছে টমেটো ধনে পাতা ঝাল ঝাল চাটনি, আর আছে শসা কুচি পেঁয়াজ কুচি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। এখনকার মতন বিদায় নিচ্ছি, ফিরছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকুন।